রমজান মাস, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইবাদত ও পুণ্য অর্জনের সুবর্ণ সময়। তবে শিক্ষার্থীরা কেউ কেউ এই সময়ে কিছুটা বিচলিত থাকেন এই ভেবে যে রোজা রেখে ক্লাস পরীক্ষা পারব তো। চলুন রোজা সম্পর্কে শিক্ষার্থীদের কিছু প্রচলিত ভুল ধারণা এবং করণীয় বর্জনীয়গুলো জেনে নিই। রোজা রেখে পড়ায় মন বসে না, পড়া ভুলে যাই। রোজা সম্পর্কে অধিকাংশ শিক্ষার্থীর সবচেয়ে বড় ভুল ধারণা, রোজা রেখে পড়ায় মনোযোগ বসানো ও পড়া মনে রাখা এক দুরূহ কাজ। আবার পড়াশোনার ক্ষতি হবে মনে করে অনেক অভিভাবকও সন্তানকে রোজা রাখতে নিরুৎসাহিত করেন। কিন্তু আপনি কি জানেন উপবাস মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে কতটা সহায়ক? গবেষণায় দেখা গেছে যে রোজা শরীরের নির্দিষ্ট কিছু প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তুলতে পারে, যা মস্তিষ্কের ক্রিয়াকলাপের জন্য উপকারী। এই প্রোটিনগুলো মস্তিষ্কের স্টেম সেলগুলো সক্রিয় করতে সহায়তা করে। এ কারণেই আপনি যখন উপবাস করেন তখন আপনার মস্তিষ্ক সজাগ হয়ে যায়, যে কোনো কাজে মনোযোগ বসানো ও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়। এমনকি স্মৃতিশক্তি বৃদ্ধিতেও রোজা চমৎকার ফলপ্রসূ। রোজা রেখে দুর্বল হয়ে যাই। রোজার সাথে দুর্বলতার সম্পর্ক নেই, বরং রমজান হতে পারে শারীরিক ফিটনেস অর্জনের জন্য সবচাইতে উপযুক্ত সময়। রোজা রাখলে কি হচ্ছে? নির্দিষ্ট সময় ধরে বাইরে থেকে দেহে কোনো খাবার বা পানিও আসছে না। বাইরের রসদের উপর নির্ভর না করে দেহ তখন নিজেই নিজের রসদ দিয়ে নিজেকে চালায়। চিকিৎসাবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় অটোফিজি। কোষগুলো তখন পুরো দমে তাদের সেলুলার গার্বেজ বা আবর্জনাকে নতুন কোষাণু ও শক্তি তৈরির কাজে লেগে যায়। দেহ থেকে অতিরিক্ত প্রোটিন দূর হয় এবং দেহ পরিশুদ্ধ হয়। তবে আপনার যদি কোনো বিশেষ শারীরিক অবস্থা থাকে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলাপ করে জেনে নিন আপনার জন্যে রোজার পরামর্শ। আর এনার্জি লেভেল বাড়ানোর জন্যে ইফতারে খেজুর মুখে দিয়ে সেটাকে চকলেটের মতো অনেকক্ষণ ধরে চুষতে থাকুন। খেজুরটা যখনই মুখে লালার সাথে মিশছে সেটা সরাসরি সুক্রোজে পরিণত হচ্ছে, যা কিনা গ্লুকোজের চেয়েও বেশি কার্যকরী। তারপরে একটু পানি খেয়ে নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিন, ক্লান্তি দূর হতে অনেকটাই সাহায্য হবে। রোজা রাখলে মেজাজ খিটখিটে হয়ে যায়। রোজার দিনে বিকেল হতে না হতেই কি আপনার মেজাজ গরম হয়ে যায়? অন্যরা কি রোজা লেগেছে বলে আপনাকে এড়িয়ে চলে? যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে আপনি সঠিক প্রক্রিয়ায় রোজা রাখছেন না। কারণ রোজার প্রাথমিক প্রাপ্তি হচ্ছে শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক স্থিরতা, প্রাণবন্ততা লাভ এবং মেন্টাল এনার্জি বৃদ্ধি। আর তা অর্জনের একটি টেকনিক রয়েছে। সেহরিতে আপনি যত বেশি প্রোটিন জাতীয় খাবার খাবেন তত পানির তৃষ্ণা বাড়বে, ফলে রোজার এই দীর্ঘ সময়ে শরীরে সৃষ্টি হয় পানি শূন্যতার। ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট তাদের একটি গবেষণা রিপোর্টে প্রকাশ করেছে যে শরীরে পানির ঘাটতি, মাথা ব্যথা, বিরক্তিভাব, রাগ, মুড সুইং, বিষণ্নতা এবং অমনোযোগিতার জন্য দায়ী। তাই সারাদিন না খেয়ে থাকতে হবে মনে করে সেহরিতে কখনও বেশি পরিমাণে মাছ মাংস খেতে যাবেন না। সেহরিতে খুব অল্প ভাত, এক বাটি সবজি এবং ইচ্ছে করলে একটু ফল খেতে পারেন, আর প্রয়োজনীয় পানি পান করুন। সারাদিন চমৎকার ফুরফুরে কাটবে আপনার। রোজা রাখা মানেই অলস সময় কাটানো। অনেক শিক্ষার্থীর মুখেই রমজান এলে একটি কথা শোনা যায়, আর তা হল সারাদিন ক্ষুধা পেটে সময় যেন কাটতেই যায় না। আর ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে তো কথাই নেই, সময় কাটানোর জন্য নেটফ্লিক্স, অনলাইন গেমস, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে বুদ হয়ে থাকা, বিলাসবহুল সেহরি ও ইফতার পার্টিতে অংশগ্রহণ কিংবা ঈদ শপিং উপলক্ষে অনলাইন ক্লোদিংয়ের পেজগুলো দিনভর স্ক্রল করতে থাকা এখন মোটেই অচেনা কোনো দৃশ্য নয়। অনেকে আবার
রোজা রেখে ঘুমিয়ে সময় কাটানোকেই বেছে নেন সবথেকে সহজ ক্লান্তিহীন কাজ হিসেবে। তবে আসলেই কি রমজান কেবলই ক্লান্তিকর আলস্য ভরা একটি মাস, নাকি নিজেকে সময়ানুবর্তী করে আরেকটু গুছিয়ে নিয়ে সামনে এগোনোর একটি ট্রেনিং পিরিয়ড? রমজানে অহেতুক কাজ, অনর্থক কথা ও ভোজন বিলাস থেকে দূরে থাকার কারণে সেবামূলক সৃজনশীল কাজে মনোসংযোগ করার সুযোগটা পাওয়া যায় বেশি। আর স্রষ্টা প্রদত্ত অঢেল রহমত প্রাপ্তির এই সময়টিকে হেলায় হারিয়ে কেনই বা পরে আফসোস করবেন? রমজানে তাই বেশি বেশি কোরআনের জ্ঞান অনুধাবন করার চেষ্টা করুন, সাধ্যমতো নিজে দান করুন, বন্ধু পরিজনকেও উদ্বুদ্ধ করুন, সৎকর্ম করুন। আর সম্ভব হলে ছাত্রজীবন থেকেই জাকাত আদায় করার অভ্যেস করে তুলুন। এই অভ্যেস আপনাকে এগিয়ে দেবে বহুদূর।